বাংলাদেশের এই কুইক রেন্টালের নামে কয়েকটা কোম্পানি এবং কোম্পানিগুলোর যদি মালিকানা থেকে শুরু করে দেখেন সরকারি দলের এমপিরা এবং যারা সরকারকে নির্বাচন করার জন্য টাকা দেয়, বিভিন্ন কাজে যারা ফান্ডিং করে, তারা বিদ্যুৎ খাতের সবচেয়ে এই আপনার মাফিয়া হিসেবে পরিচিত সামিট পাওয়ার কার কোম্পানি, ফারুক খান সরকারি দলের আওয়ামী লীগ একেবারেই মানে প্রেসিডিয়াম মেম্বার পর্যায়ের একজন লোক, এবং শুধু একটা কোম্পানি না, এবং সবগুলো কোম্পানি যদি নাম ধরে বলি তাদের বিগত বছরের, এখন সহজ গুগলে সার্চ দেন সব পেয়ে যাবেন কোন কোম্পানি এই কত বছরে কত টাকা নিয়েছে। আবার এইটা নিয়ে আমাদের সমালোচনা করা যাবে না, কথাও বলা যাবে না, প্রতিকারও পাওয়া যাবে না। এই লুটপাটকে আবার বৈধতা দেওয়ার জন্য ইন্ডেমনিটি ল করেছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় বা সেই বিচার না করার জন্য ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমরা সমালোচনা করি, সরকারও সমালোচনা করে, অথচ এই সরকারই একটা দুর্নীতিকে মানে হচ্ছে মুছে দেওয়ার জন্য আরেকটা ইন্ডেমনিটি দিয়ে কি জঘন্য কাজ করেছে, সেটা তাদের একবারও বিবেকে বাঁধে না, আর তার বিবেক বাঁধবে না। যেটা অনেকে বলেছেন যে 12 সালে সমুদ্র বিজয় করেছেন, বিশাল উল্লাস, তো তাহলে আমরা কেন আমাদের সমুদ্র সীমায়, আমাদের বিশেষজ্ঞরা যেটা বলছেন আমরা প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য খনিজ সম্পদ অনুসন্ধান করতে পারছি না, আমাদের ঘাড়ে এই যে 12 লাখ রোহিঙ্গা চেপে বসেছে, এত বছরেও একজন রোহিঙ্গাকে এখন পর্যন্ত আমরা পাঠাতে পারলাম না, গোটা ইউরোপ আমেরিকা যেখানে মোটামুটি আমাদের ফেভারে ছিল এবং যাদের সাথে আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক, আমাদের চেয়ে সরকারের খুবই কাছের বন্ধু হিসেবে পরিচিত, যারা প্রতিনিয়তই বলেন চীন এবং ভারত, শুধুমাত্র চীন এবং ভারতের অসহযোগিতার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন করা যায়নি, তো তাহলে এই সরকার কাদের সাথে বন্ধুত্ব করছে, তাদের বন্ধুত্বের নমুনাটা কি? আজকে 15 লাখ রোহিঙ্গা আমাদের ঘাড়ে চেপে বসেছে, তারা আমাদের ওই ভাষাঞ্চর থেকে ওই অঞ্চলের পরিবেশগত এবং একটা নিরাপত্তার জন্য প্রবলেম হয়ে যাচ্ছে, এটি নিয়ে কারো মাথা ব্যথা নাই। ক্ষমতায় থাকতেছেন তারা যে কদিন থাকতে পারে লুটপাট করে ইউরোপ আমেরিকায় বাড়ি গাড়ি করতে পারেন, তাদের ছেলে মেয়ে তারা তো ভবিষ্যৎ ইউরোপ আমেরিকায় কাটাবেন, তারা তো বাংলাদেশে কেউ থাকবেন না এমপি মন্ত্রীরা। সুতরাং বাংলাদেশের বায়ু দূষিত হোক, বাংলাদেশের মানুষ ভেজাল খাক, ওইটা নিয়ে চিন্তা নেই, তাদের বাসায় তো একেবারে গ্রাম থেকে তাদের নেতাকর্মীরা তারা তো বিশুদ্ধ খাবার পৌঁছে দিচ্ছে, শুধু তাদের এই ভেজাল নিয়ে কোনো মানে টেনশন নেই। আমাদের অধ্যাপক নুরুল ইসলাম উনি যেটা বলেছেন যে 8-7-8 বছর পরে একটা মহাসংকট তৈরি হতে পারে, আমাদের দেশের এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলেন, সরি টু সে যে আমি বলছি আমাদের দেশের রাজনীতিবিদ অনেক অশিক্ষিত, তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নামমাত্র, অনেকের সার্টিফিকেট আছে, বিষয়ভিত্তিক ধারণা নাই অনেকেরই, জ্বালা আমরা যদি পার্সোনাল অ্যাটাক না, আমি বলছি জ্বালানি খাতের যাকে একজন মিনিস্টারের দায়িত্ব দেওয়া হয়েছে তার এই সম্পর্কে কী এক্সপিরিয়েন্স আছে, শিক্ষা খাতে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার শিক্ষা নিয়ে কী গবেষণা আছে। আমরা অবশ্যই আমাদের দেশে অনেক কাজ করেন, অনেক কাজ এগিয়ে দেয় সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও বিশেষ ক্ষেত্রে শিক্ষা, আপনার অর্থ, পররাষ্ট্র, আমরা বিদ্যুৎ ও জ্বালানির মতো এই সমস্ত জায়গাগুলোতে, স্বাস্থ্যর মতো জায়গাগুলোতে যদি বিশেষজ্ঞদেরকে না দিতে পারি, এই সরকারের অনেক ডাক্তার আছে না, কেন ইংরেজি পড়ু একজন মানুষকে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে? বিষয়ভিত্তিক পড়াশোনার একটা দাম আছে, আমরা যতই বড় বড় কথা বলি, রাজনীতিবিদ প্রধানমন্ত্রী যাই হোক, অধ্যাপক নুরুল ইসলামের এই জ্বালানি বিষয়ক জ্ঞানের সাথে কারো অন্য প্রফেশনে যারা পড়াশোনা করছে তার নলেজ এক হবে না, তত্ত্ব পড়ার তারা তত্ত্ব অ্যাপ্লাইড দুইটাই পড়েছে। দুঃখজনক হচ্ছে যে আমাদের দেশে জ্ঞানীগুণী মানুষের দাম নাই, মূল্যায়ন হয় না। যেটা বুয়েটের একজন শিক্ষকের আগে বলেছিল এই যে ব্যাটারি চালিত অটো রিক্সার নিয়ে যখন আজকে প্রশ্ন উঠেছে যে এই ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো বিদ্যুৎ কনজিউম করে, যদিও আমার মনে এটা লেস কনজিউম মানে এটা খুব কম পাওয়ার ইউজ করে, কিন্তু এর সাথে একটা আমাদের স্মল ইকোনমি মানুষের আয় ইনকাম চলার বিষয়টাও জড়িত, সব হিসাব নিকাশ করে একটা ব্যালেন্স করতে হবে, যেটা বন্ধ করলে কী ক্ষতি হচ্ছে এবং চালু রাখলে কী বেনিফিটটা হচ্ছে। সেক্ষেত্রে ব্যাটারি চালিত এই অটোরিক্সা নিয়ে বুয়েটের ভদ্রলোকের আমি নামটা ভুলে গেছি, উনি বলেছিল আমরা তো প্রস্তাবনা দিয়েছিলাম যে সরকারকে এটাকে আধুনিকায়ন করে বন্ধ করা লাগবে, এটাতে চালানো যাবে, কিন্তু আমরা ওই সোলার প্যানেল বা অন্য সিস্টেম ডেভেলপ করবো, কিন্তু আমাদের কথা কে শোনে, আমাদের কথা তো কেউ শুনছে না। বাস্তব কথা তাই, জাফরুল্লাহ চৌধুরী ওনার জায়গা থেকে এই বয়সেও আজকের এই ধরনের একটা সেমিনার আয়োজন করেছেন, আমরা রাজনৈতিক বক্তব্য দিচ্ছি খালি মাঠঘাট গরম করা বক্তব্য, কিন্তু এই ধরনের একটা তথ্যধর্মী বিশ্লেষণমূলক একটা উপস্থাপনা, একটা সেমিনার বক্তব্য, এই বিষয়গুলো কিন্তু খুব একটা উঠে আসছে না।
আমাদের সংকটের মূলটা কোথায় এবং এর উত্তরণটা কি, সে সমস্ত একটা রোডম্যাপ আলোচনাও উঠে আসতে হবে। কিন্তু এই বিষয়গুলো এখন আর উঠে আসছে না। আমাদের সিভিল সোসাইটি বা নাগরিক সমাজ যারা মাঝে মাঝে কথা বলতেন, তো সেটা নাই। যেটা বন্যী শেখা জামালিয়াপা বলেছেন, আমরা জ্বালানি নিয়ে আন্দোলন করেছি, রামপাল আন্দোলন করেছি, বিভিন্ন ধরনের আন্দোলন করেছেন, সে আন্দোলনের দিন ভুলে যান, এখন আন্দোলন করতে পারবেন না। আন্দোলন করলে ডাইরেক্ট গুলি চালে। আজকে ভোলাতে বিরোধী দলের কর্মসূচি জ্বালানি ও লোডশেডিংয়ের প্রতিবাদে ছিল, ডাইরেক্ট গুলি চেলেছে। ফোন এখান থেকে বললো একজন মারা গিয়েছে, যেহেতু আমাদের বাড়ির দক্ষিণাঞ্চলে অনেক মানুষজনের সাথে যোগাযোগ, বলছে যে একজন মারা গেছে, গুলি চালাইছে, ডাইরেক্ট পুলিশ গুলি চালাচ্ছে। তো আন্দোলন কোথায় করবেন? এটা এখন শেখ হাসিনার বাংলাদেশ, একনায়কতন্ত্রের বাংলাদেশ, ফ্যাসিবাদের বাংলাদেশ। সুতরাং সেই ক্ষেত্রে এই ফ্যাসিবাদ উৎখাত না করে, এই একনায়কতন্ত্রের অবসান না করে বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা, সংকট এইগুলো নিয়ে আলোচনা করে লাভ হবে না। রাজনৈতিক সংকট উত্তরণের পথ আমাদেরকে বাতলাতে হবে। বাংলাদেশের নির্বাচন নিয়ে আজকে সেই অনেক দিনের একটা সংকট, বিশেষ করে 2014 সাল, দুটো নির্বাচন হয়ে গেছে, দুটো নির্বাচন হয়ে গেছে, কিছু করতে পারিনি। তো আমরা অনেক কিছু বলেছি, না এটা হয় নাই, জনগণ ভোট দিতে পারে নাই, প্রতিনিয়ত টক শোতে আলোচনা করছেন। তাহলে শেখ হাসিনার কী হয়েছে? শেখ হাসিনা কি ক্ষমতা থেকে গিয়েছে নাকি? তার একজন মন্ত্রীর মন্ত্রিত্ব গেছে? এই যে কোভিডের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে আমরা এত কথা বলেছি, বিরোধী দল, আমরা না, এই সংসদের যারা, এই তথাকথিত সংসদের বিরোধী দল যারা আছেন, তারা ঝাড়ুপেটা করতে চাইছে তাদের স্বাস্থ্যমন্ত্রীকে, আমরা বলিনি, তারা। তারপরে তাকে কি শেখ হাসিনা শোনাইছে? বিকজ এই করাপশন যে পার্সেন্টেজ বিভিন্ন জনেই পাচ্ছে, বিভিন্ন পকেটে যাচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে এখন মার্কিন যুক্তরাষ্ট্র রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা, দুর্নীতি। এখন এই দুর্নীতির সাথে তো একবারে রাষ্ট্রের একবারে উপরের লেয়ার থেকে লয়ার লেয়ার পর্যন্ত সবাই ইনভলভ। সুতরাং কোন জায়গায় আপনি হাত দিবেন? টিকতে পারবেন না। তো আমরা কক্সবাজারে, আমরা দুদকের যে উপসহকারী পরিচালক ছিল ভদ্রলোক, আমরা দেখেছি না, তিনি বড় বড় রাঘব বোয়ালদের চিত্র উন্মোচন করেছেন, বড় বড় প্রকল্পগুলো, কক্সবাজার উন্নয়ন প্রকল্প, রোহিঙ্গাদেরকে এনআইডি কারা দিয়েছে, কীভাবে দিয়েছে, তারপরে আরও ওই জায়গায় রেলের বিভিন্ন ধরনের প্রকল্প উনি ধরেছিলেন। কাজটা কী হলো? সৎ লোকটাকে চাকরি হারাতে হলো। কারণ বাস্তব কথা হচ্ছে, বাংলাদেশে এখন তো ভালো মানুষগুলো টিকতে পারছে না, কিংবা আমাদের নিজেদের স্বার্থকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের সমুদ্র সীমায় আমাদের সক্ষমতা দিয়ে আমাদের গ্যাস অনুসন্ধান করতে হবে, আমাদের প্রাকৃতিক সম্পদ আমাদের বুঝে নিতে হবে। তার জন্য যেই দেশের সাথে সম্পর্কের অবনতি হয় হবে, যাদের সাথে ভালো সম্পর্ক হবে, এই জায়গায় কি বড় দল হিসেবে আওয়ামী লীগ বিএনপি একটা জায়গায় আসবে? আসবে না। কেউ বলবে আপনি যদি আমার ক্ষমতা রাখেন দেশের অর্ধেক নিয়ে যান, তাতে আমার আপত্তি নেই। তাদের তো এইভাবে ক্ষমতা আছে, দেশকে ইজারা দিয়ে, দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে। সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো যে জনগণের জাগরণ এবং নতুন শক্তির উত্থান ছাড়া এই অবস্থা থেকে মুক্তির কোনো পথ নেই। ধন্যবাদ।